সাকিব খান এবং অপু বিশ্বাস ঢাকায় ছবির বর্তমানে বহুল আলোচিত নাম। সম্প্রতি সময়ে বিভিন্ন বিষয়ে বহু আলোচিত আলোচনায় এসেছেন তারা। সাকিব খানের সঙ্গে তার বিয়ে এবং সন্তান সহ মিডিয়ায় চলে আসা নিয়ে কম জলগোলা হয়নি। তবে ডালিউডের জনপ্রিয় নায়িকা বর্তমানে নিজেকে ফিট হিসাবে তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন, আর সাকিব তার নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেশ বিদেশে শুটিং করে। অবশেষে জানা গেল সাকিবের বাড়িতে অপু বিশ্বাসের না থাকার কারণ। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, আমি আমার বাবার বাড়িতে আছি কারণ শ্বশুরবাড়িতে থাকলে বাচ্চাটাকে সেভাবে সময় দিতে পারবো না। সাকিব খান, তাকে নিয়ে নতুন কিছু বলার নেই। বর্তমান সময়ে সাকিব খান আর ডালিউড যেন একে অন্যের পরিপূরক, হোক সেটা আলোচনা কিংবা সমালোচনা। কিন্তু এরই মধ্যে ছাড়িয়ে গেলেন পুত্র আব্রাহাম খান জয়। মাত্র 3 মাসে প্রায় 1.25 লাখ ভক্ত জোগাড় হয়ে গেছে তার ইনস্টাগ্রামে, অর্থাৎ সেখানে 1.25 লাখ সংখ্যক ফলোয়ার রয়েছেন জয়ের। বাংলাদেশের কোনো সেলিব্রিটি অথবা কোনো চলচ্চিত্র নায়ক অথবা নায়িকারও এত ফলোয়ার নেই। যদিও ফেসবুকে কোটিরও কাছাকাছি ফলোয়ার আছে অনেক সেলিব্রিটির, কিন্তু ইনস্টাগ্রামে জয়ের ফলোয়ারই সবচেয়ে বেশি। ভক্তদের এই ভালোবাসা সত্যি বিস্ময়কর। আরেকটা কথা না বললেই নয়, ইনস্টাগ্রামে জয়ের নামে অনেক ফেক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, অনেকেই এতে করে অনেক বিভ্রান্ত হচ্ছেন। আশা করি অতি শীঘ্রই এই ফেক অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে। প্রসঙ্গত 2008 সালে বিয়ে হয় সাকিব খান ও অপু বিশ্বাস। বিষয়টি গোপন ছিল। অপু যখন সন্তান সম্ভবা তখন অপু আড়ালে চলে যান। 10 মাস পর ফিরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি এই দীর্ঘ সময়টা ভারত, সিঙ্গাপুর এবং ব্যাংককে ছিলেন। কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় জয়ের 2016 সালের 27শে সেপ্টেম্বর। ছেলের নাম রাখেন আব্রাহাম খান জয়। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।